আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন এবং বন্ধুগণ, আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আপনাদের কবুতরগুলিও বেশ ভালো আছে। আজকে নতুন একটি ভিডিও নিয়েছিলাম। আজকের ভিডিওর আলোচক বিষয় হলো, এই শীতের মধ্যে যদি আপনাদের কবুতর যদি সর্দি কাশি বা ঠান্ডাটা লাগে, তাহলে আপনারা প্রাকৃতিক নিয়মে কীভাবে এই সর্দি কাশি এবং ঠান্ডাটা দূর করতে পারবেন, এটা নিয়ে আজকে আমাদের চ্যানেলের ভিডিওটা। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আর যত সহজভাবে বুঝালে আপনারা বুঝবেন তত সহজভাবে বোঝানো আমি অনেক চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কৌশল সম্পর্কিত ভিডিওগুলো পাওয়ার জন্য, আর পাশে যে বেল আইকনটা আসবে সেটাও অন করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা অনেকেই আছি, আমাদের কবুতরে যখন ঠান্ডাটা লাগে তখন আমরা বাজার থেকে হাইপরের মেডিসিনটি এনে আমাদের কবুতরকে খাইয়ে দিই, এর ফলে আপনাদের কবুতরটি কিন্তু তার রোগ হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনার কবুতরটি কিন্তু তার রোগ হয়ে যেতে পারে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা হাইপরের মেডিসিনটি খাওয়াবেন না কখনো, তাহলে আপনাদের কবুতর নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। আপনার কবুতর ঠান্ডা রোগটা কীভাবে আপনি ধরবেন, এখন এটা নিয়ে আমি আলোচনা করব। আপনার কবুতরে যদি ঠান্ডাটা লাগে তাহলে চোখে নাকে মুখে এখানে পানি এসে পড়বে। হ্যাঁ, আপনি ওর নাকটা ধরবেন, ওর নাকটা ধরে যদি হালকাভাবে একটু চাপ দেন তাহলে দেখবেন একটু পানির মতন স্যাঁতস্যাঁত আপনার হাতে এসে পড়বে, তাহলে বুঝবেন আপনার কবুতরটি ঠান্ডা রোগ লেগেছে। আর এভাবে যদি না বুঝেন তাহলে আপনার কবুতরটির বদ হজম হবে বা বমি করবে, আপনার কবুতরটি খাবার খেতে চাবে না, খাবারটা কম খাবে, তুলনামূলকভাবে খাবারটা কম খাবে, আর এক জায়গায় খাইয়ে ঝিমাতে থাকবে, তাহলে বুঝবেন আপনার কবুতরের শরীরে সেই ঠান্ডা রোগটা চলে এসেছে। এখন আমি আপনাদেরকে জানাবো যে প্রাকৃতিক নিয়মে কীভাবে কবুতর ঠান্ডা রোগটা দূর করতে পারবেন। হ্যাঁ, ঠান্ডা রোগটা কীভাবে দূর করবেন এটা নিয়ে এখন আমি আলোচনা করব। আপনাদের কবুতরে যদি ঠান্ডাটা লেগে যায় তাহলে আপনারা তুলসী পাতা, আপনারা যে জায়গায় গেলে আপনারা তুলসী পাতা পেয়ে যাবেন। হ্যাঁ, তুলসী পাতা, আপনারা তুলসী পাতা নিয়ে আসবেন, 10 থেকে 15টা তুলসী পাতা নেবেন। তারপর 1 লিটার পানি আপনারা চুলাতে গরম করবেন, শোষণ গরম করে তারপর আপনারা সেই তুলসী পাতাটি সেই পানির সাথে মিশ্রিত করে দিবেন। মিশ্রিত করে আপনার চুলায় হালকা একটু চুলায় আপনারা ওই পানিটা আপনারা লালার পরে দেখবেন আপনাদের সেই পানিটা কি সবুজ রঙের হয়ে গেছে নাকি, পুরাপুরি সবুজ রঙের যদি হয়ে যায় তাহলে আপনারা সেই চুলার থেকে নামাবেন, নামিয়ে আপনারা সেই গ্যাসটাকে অফ করে দেবেন, চুলার গ্যাসটাকে অফ করে দিবেন। তারপর আপনারা সেই পানিটিকে ছেঁকে আপনি একটি মগে নিয়ে নেবেন। তারপর আপনি কাছে যদি মধু থাকে, হ্যাঁ মধু যদি থাকে তাহলে আপনি সেই মধুটা মিক্স করে আপনাদের কবুতরকে সেই পানিটা খাওয়াবেন। আমি মধুটা দিতে বলছি কেন, আপনি যদি মধুটা দেন তাহলে সেই তুলসী পাতার রসের লগে তাহলে দেখবেন কি আপনার কবুতরকে যখন খাওয়াবেন তখন আপনার কবুতর ঠান্ডা রোগটা তাতির দূর হয়ে যাবে। আর আপনার কাছে যদি সেই মধুটা না থাকে তাহলে আপনি যখন পানিটা ফুটাবেন তখন আপনি একটু দারুচিনির গুঁড়া মিক্স করে দিতে পারেন। দারুচিনির গুঁড়া যদি মিক্স করেন তাহলে দেখবেন আপনার খুব সহজেই আপনার কবুতরের সেই ঠান্ডা রোগটি দূর হয়ে যাবে। আমার যতটুকু সম্ভব ছিল আমি আপনাদেরকে আমার নিজের অভিজ্ঞতার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো সম্পর্কিত ভিডিওগুলো পাওয়ার জন্য।